দেশে কোভিড-19 সংক্রমণ বাড়তে থাকলে তা মোকাবেলায় আরও 2,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, টিকা তৈরিতে এখনও কাজ করছে চীন, সফলতা পেলে অগ্রাধিকার ভিত্তিতেই তা পাবে বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। গত 8 জন চীন থেকে আসা মেডিকেল টিম বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থানকালে বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অবস্থা দেখতে যান। এছাড়াও তারা কোভিড-19 মোকাবেলায় প্রস্তুত করা বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং নমুনা পরীক্ষাকরণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন।